বিজেপি কংগ্রেস ও বামেদের চাকরি খেকো আখ্যা দিয়ে এই রাজ্যের প্রায় 26,000 মানুষের চাকরি চলে যাওয়ার জন্য তাদের দায়ী করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এইভাবে এত মানুষের চাকরি বাতিল করলে স্বাভাবিক ন্যায় বিচারের নীতি লঙ্ঘিত হয়। চাকরি খেকো মানুষ দেখেছেন, চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন, চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন, চাকরি খেকো রামবম সব দেখেছেন। 26,000 ছেলে মেয়ে চাকরি কেড়ে নিয়ে বলছে 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও 12% সুদে। আমি যদি বলি যারা এই অর্ডার দিচ্ছেন, আপনি অর্ডার দিতেই পারেন, আপনার নাম আমি করব না, কিন্তু বিচারের যে রায়টা সম্বন্ধে বলবো, তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরির সব টাকা ফেরত দিন, আপনি নিজে ফেরত দিতে পারবেন তো? পারবে?